আসসালামু আলাইকুম। আচ্ছা, বিয়ে টপিকটা নিয়ে যেটা বলতে চাচ্ছি, মানে বর্তমানে যে যুগটা চলতেছে আমাদের, মানে এখন তো রাষ্ট্রীয় অনেক কিছুই তো মেনটেন হচ্ছে, এটা তো মানে বাংলাদেশ, এখানে তো আর মানে ধর্মীয় প্রথাটা তো চলতেছে না। এই মানে এই দেশের যে এই লাউ আছে ভাই, যেই লাউ সেই করুন, মানে যেটা বসে যেটা বসে ওই কথাটাই আবার রিপিট করলো, সেম জিনিসটা। এই তো ইসলাম, ইসলাম তো চলতেছে না এই দেশে। না, আপনি যদি জানতে চান ইসলাম তাহলে এখন ইসলামকে তখন তো হবে। তাহলে এই কথাটা আপনার, আপনি যদি বলেন ইসলাম প্রতিষ্ঠিত হলে এই কাজটা আবার হবে, তাহলে এখন চলতেছে না, এই কথাটা কি ভ্যালু অ্যাড করলো? এখন এখন কই চলতেছে? এখন আমি ঘরে ঘরে দেখতেছি না, তাটা বিয়ে করতেছে পাড়া প্রতিবেশী। আমি আপনাকে আবার বলেন, এই যে বলেন আপনি যে এখন চলতেছে না, এই কথাটা কি ভ্যালু অ্যাড করলো? এটা কি ইসলাম সেভ করলো? ইসলামের সপক্ষে কোনো কথা হইলো না কি হইলো? এটা এই কথাটার মানে কি? নাকি আপনি জানেন না যে এখন, নাকি আপনি কোনো কথা শুনতে, আমরা জানি না যে ইসলাম মানে এখন মানুষটা একটা বিয়ে করে না। আমি আপনার কথা অ্যান্সার করতেছি। আমার আমার অ্যান্সারটা হচ্ছে, আপনি কি বলতে চাচ্ছেন ইসলাম বলছে চারটা বিয়ে করতেই হবে, চারটা বিয়ে না করলে সে কাফের? আরে সিরিয়াস, আমি এই কথা বলছি, আমার মুখ থেকে একবার এই কথা বেরিয়েছে, একবার বেরিয়েছে এই কথা। না না, আপনি তো বলতেছেন চারটা বিয়ে করতেই হবে, সেজন্য আমি এই প্রশ্নটা করছি। রেড হিয়ারিং করা, স্ট্রমেন করা ছাড়া মানে আপনাদের কোনোই গতি গতি থাকে না। ঠিক আছে, আপনার প্রশ্নটা আগে বলেন, আমি এই কথাটা কে বলেছে একটু আমাকে একটু স্পেসিফাই করেন তো। আমি তো পারাস ভাইয়ের মুখে এরকম কোনো কথা শুনতে পেলাম না, আপনি কিভাবে শুনলেন আমি তো বুঝতে পারলাম না। অদ্ভুত কাণ্ড তো আপনি। না না, ফারাজ ভাই বলতেছে আমি নাকি টপিকটা স্কিপ করতেছি। আমি তো ভাই এটা বলেছে, ফারাজ ভাই যে এটা বলেছে যে চারটা বিয়ে করা বাধ্যতামূলক, করতেই হবে, ইসলাম বলেছে করতেই হবে, এই কথাটা যে ফারাজ ভাই একবারও বলেছে এই জিনিসটা আমি শুনতে পাই নাই। আপনি একটু আমাকে বলবেন যে আপনি আসলে শুনেছেন? হ্যাঁ হ্যাঁ, আমি এটার অ্যানসার দিচ্ছি। তাহলে ফারাজ ভাই কি মিন করতে যাচ্ছিল? আমি আপনাকে কোনো, আপনাকে আমি কোনো অ্যানসার চাচ্ছি না। ফারাজ ভাই যে এটা বলেছে এটা কি আপনি আসলে শুনেছেন নাকি এটা আপনি নিজে নিজে বানিয়ে বললেন? ফারাজ ভাই এমন কিছু বলেনি। তাহলে ফারাজ ভাই আমার কাছে কি জানতে চায়? তাহলে আপনি আপনি না জানেন ফাতেমা, আপনি যদি না জানেন যে আমি কি মিন করছি, দেন কি করতে হয় জানেন? দেন সিম্পলি আস্ক করতে হয় যে ফারাজ ভাই আপনি এটা দ্বারা কি মিন করছেন। এই স্ট্রমেন করতে হয় না যে ফারাজ ভাই আপনি এটা মিন করছেন। এটা হচ্ছে ডিসঅনেস্ট এন্ড অনেস্ট আলোচনার মধ্যে পার্থক্য। আপনি আমাকে বলতে পারতেন যে আপনি এই কথা দ্বারা কি মিন করলেন, আমি দরকার হলে আরো দুই মিনিট আপনাকে বলতে পারতাম। আচ্ছা ঠিক আছে, ভুল হচ্ছে বলা। আচ্ছা, আপনি যেটা স্কিপ করছেন, স্কিপ করছেন কিভাবে? স্কিপ করছেন যখন আসিফ ভাই আপনাকে চার বিয়ের কথা বললো, তখন ওই চার বিয়ের টপিকটা আপনি স্কিপ করছেন এইভাবে যে এখন মানুষ আর চার বিয়ে করছে না। আমার অবজেকশনটা এখানে যে আপনারা এখন মানুষ করছে না, এই কথাটার কোনো ভ্যালু নাই, এই কথাটার, এই কথাটা কোনো পয়েন্ট মেক করে না। কেননা ইসলামকে জাজ করতে হবে কোরআন হাদিস দ্বারা, এই কথাটা আপনারা নিজেরাই বলেন, অনেক ডেইলি বেসিস বলেন যে ইসলাম জাজ করতে হবে কোরআন হাদিস দ্বারা। মানুষ করুক বা না করুক, ফলো করুক বা না করুক, ইসলামের ক্রিটিসিজম ডিপেন্ড করবে যে এটা কোরআন হাদিসে কি লেখা আছে আর কি লেখা নাই। কারণ কোরআন হাদিস তো আর কি যাবে না, যেটা লেখা আছে ওইটাই ওইটাই সারা জীবন ওইটাই পালন করতে হবে আপনাদেরকে। তো এই কথাটা কোনো ভ্যালু মেক করে না। আর এই কথাটা হচ্ছে, আপনি যে কথাটা বলেন যে এখন মানুষ করে না, এটা হচ্ছে জাস্ট কোনো আর্গুমেন্ট স্কিপ করার একটা চিপ ওয়ে। আমার পয়েন্টটা অতটুকু ছিল, যদি আপনি ডিসএগ্রি করেন বলতে পারেন, বা আপনার যেটা নিয়ে কথা বলতেছিলেন সেটা দিয়ে কথা বলতে পারেন। কিন্তু ফাতেমা আপু, ইসলাম তো চার বিয়ে বা বহুবিবাহকে উৎসাহিত করেছে, এবং আমরা যদি নবী মোহাম্মদের জীবনী দেখি, খুলাফায়ে রাশিদিনের জীবনী দেখি, তাদের অনেকগুলা বউ ছিল এবং অনেকগুলা যৌন দাসী ছিল, এবং মুসলমানদের তো তাদেরকে অনুসরণ করাটাই তো একজন মুসলমানের ধর্মীয় কর্তব্য, তাই না? ভাই দেখেন, আমি ওনাদের বউদের সম্পর্কে আমি জানি, বাট দাসী প্রথা এটা তো আমি চোখে দেখিনি, আমি এটা কেমনে বিশ্বাস করব? এটা তো আমি জানি না যে তাদের প্রতি দাসী ছিল। দেখেন নাই মোহাম্মদ কেও তো আপনি চোখে দেখেন নাই, বইতে পড়েছেন বা মানুষের মুখে শুনেছেন, তাই না? মোহাম্মদ কে নিশ্চয়ই আপনি চোখে দেখেন নাই। বউ সম্পর্কে হচ্ছে জানেন খুব বেশি একটা এমন না। আপনি বলছিলেন মনে হয় লাস্ট টাইম, আপনি তো মনে হয় বলেছিলেন যে আয়েশা তার লাস্ট বিবি। বউ সম্পর্কে যে খুব বেশি একটা জানেন? হ্যাঁ হ্যাঁ, তেমন একটা জানি না, কিন্তু আমি এটা জানতাম যে ওনার অনেক বিবি আছে, এটা আমি জানি। আমি ইসলাম নিয়ে অত স্টাডি করিনি, কারণ আমার ফ্যামিলি যা বলতো আমি তাই বিশ্বাস করতাম। মানে আপনার ইসলাম জানার সোর্সটা হচ্ছে আপনার ফ্যামিলি যেটা বলবে সেটাই সেটাই ইসলাম নাকি? হ্যাঁ, আমি এইভাবে বিশ্বাস করতাম, এইভাবে মানতাম বিষয়টাকে। ওয়াও, তাহলে তো মানে আমাকে আমাকে বলছে যে এগুলো নিয়ে এত ঘাটাঘাটি করতে না, এত ঘাটাঘাটি করলে তখন নাকি মাথা ব্রেইন আউট হয়ে যাবে। এটা ছোট ছোট বলতে পারছি। আমি আপনাকে একটা হাদিস দেখাচ্ছি, এই হাদিসটা একটু আপনি একটু পড়ে শুনান তো আমাদেরকে। এই হাদিসে কি বোঝানো হয়েছে এটা একটু পড়ে শুনান তো। হ্যাঁ পড়ছি, জোরে জোরে পড়েন। আমি এই যে একদম পরিচ্ছদ থেকে পড়েন, হ্যাঁ এখান থেকে পড়বেন, এখান থেকে, হ্যাঁ পড়েন। আচ্ছা, 2429 বহু বিবাহ, 4699 আলী ইবনু হাকাম রাদিয়াল্লাহু সাইয়্যিদ ইবনু জুবায়ের রাদিয়াল্লাহু থেকে বর্ণিত,
তিনি বলেন যে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আমাকে বললেন, তুমি শাদি করেছ? আমি বললাম না। তিনি বললেন, শাদি করো, কেননা এই উম্মতের মধ্যে যিনি শ্রেষ্ঠ ব্যক্তি তার অধিক সংখ্যক বিবি ছিল। আচ্ছা, এই হাদিসটা, এই হাদিসটা তারা কি বোঝাইলো? বলছি, একটু সময় দেন তো বুঝে ট্রাই করি। হ্যাঁ, বুঝে ট্রাই করেন, পরিচ্ছদটা একটু মনে রাখেন। হ্যাঁ, পরিচ্ছদটা একটু মনে রেখে তারপর বলেন। পরিচ্ছদটা ছিল বহু বিবাহ সংক্রান্ত, আর তো বলতে চাচ্ছি আমি বলতে চাচ্ছি না হাদিস ইবনে আব্বাস না না বলতেছি বহু বিবাহ সম্পর্কে বলতে চাচ্ছি না, আমি আপনাকে মিন করিনি, আমি হাদিসের বইটাকে মিন করছি। আচ্ছা, বহু বিবাহ চ্যাপ্টারের মধ্যে এটা, এই হাদিসটা আছে। হ্যাঁ বলেন। বোঝা যাচ্ছে না ফাতেমা, আপনি কি বুঝতে পারছেন? আমি এখানে একটা জিনিস মানে আমি একটু বুঝতে পারিনি, সেটা হচ্ছে আমাকে বলেন মানে আমি কাকে, এই যে আমি বুঝতে পারতেছি না, এটা ছাড়া আমি সবই বুঝতেছি। আচ্ছা, আমি কে সেটা বাদ দিয়ে বলেন আমাদেরকে, এখানে কি বুঝলেন? মানে এটা হচ্ছে ইবনু ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আমাকে বললেন মানে আমাকে বলতেছে তুমি শাদি করেছো, আমি বললাম না, তিনি বললেন শাদি করো, কেননা এই উম্মতের মধ্যে মানে হয়তো নবীকে মিন করছে, তিনি শ্রেষ্ঠ ব্যক্তি, তার অধিক সংখ্যক বিবি ছিল। মানে তার মানে কি, এর মানে কি, আমরা কি এখান থেকে কি শিক্ষা নিব? এখানে তো মানে তাকে শিক্ষা দিচ্ছে যে তার যে লিডার ছিল মানে মোহাম্মদ, সে যা যা করছে তাই করতে বলতো, সেরকম কিছু বোঝাচ্ছে, সেই শিক্ষা গুলো অনুসরণ করে। মুসলমানদের উচিত বেশি বেশি বিয়ে করা, কারণ এই এই উম্মতের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তির অনেকগুলো যেহেতু বিবি ছিল, এই উম্মতেরও উচিত বেশি বেশি বিয়ে করা নাকি? হ্যাঁ হ্যাঁ, এরকমই এরকমই বিষয়টা পুরোপুরি এমন। আচ্ছা, তাহলে তো ইসলামের বিধানটা হচ্ছে বেশি বেশি বিয়ে করা নাকি, এবং বেশি বেশি বাচ্চা পয়দা করা নাকি? বাচ্চা কাচ্চার বিষয়টা আমি আসলে জানি না, যেটা সত্যি কথা পয়দা করার পর হাতে আপনাকে দেখাবো, আপাতত বিবাহটাতেই থাকি। হ্যাঁ, বিবাহটাই থাকেন, বিয়ে করা বেশি বেশি বিয়ে করাটাই ইসলামের বিধান। এখন আপনি যে বললেন যে এটা তো বাধ্য করে না ইসলাম, তো এটা বাধ্য করছে না। হ্যাঁ, ইসলাম এটা বাধ্য করছে না, কিন্তু এইটা যদি এলাও করা থাকে, গতদিনই আপনাকে আমি সম্ভবত এটা বলেছিলাম, কোন একটা খারাপ বিষয় এলাও করা থাকাটাও একটা ভয়ঙ্কর ব্যাপার, কোন একটা বিশ্রী ব্যাপার, সেই জিনিসটা যদি সমাজে এলাও করা থাকে, আইনগত ভাবে যদি সেটা আইন সিদ্ধ হয়, সেটাও একটা খারাপ ব্যাপার। যেমন ধরেন, এখন যদি এরকম একটা আইন তৈরি করে শেখ হাসিনা যে ছাত্রলীগ যদি ধর্ষণ করে তাহলে তার কোনো বিচার হবে না, এখানে কিন্তু শেখ হাসিনা কিন্তু কোনো ছাত্রলীগকে বাধ্য করছে না ধর্ষণ করতে, কাউকে কিন্তু বলে নাই যে তোমরা গিয়ে ধর্ষণ করো, এটাও বলে নাই, শুধুমাত্র আইনের ভিতরে লিখে দিয়েছে যে ছাত্রলীগ ধর্ষণ করলে করলে কোনো শাস্তি নাই, তার মানে অ্যালাউ করা হচ্ছে, ধর্ষণ করাটাকে অ্যালাউ করা হচ্ছে। এই অ্যালাউ করাটাও সমাজের জন্য অত্যন্ত ভয়ঙ্কর হবে, কারণ ছাত্রলীগের কর্মীরা যদি জানতে পারে যে ছাত্রলীগ ধর্ষণ করলে এখন আর কোনো শাস্তি নাই, তাহলে তারা ধর্ষণ করতে উৎসাহিত হবে এবং দেশে ধর্ষণের যজ্ঞ তৈরি হবে, মহা উৎসব তৈরি হবে ধর্ষণের। ছাত্রলীগ ভাববে যে আমাদের তো এখন আর ধর্ষণ করলে কোনো সমস্যা নেই, আইনগত ভাবে তো আমরা কোনো কারোর কাছে ইয়া যেতে হবে না, কারোর কাছে আমাদের আমাদের নামে বিচার যাবে না, তাহলে ধর্ষণ করতে সমস্যা কি, আমরা করি? সব ছাত্রলীগ নিশ্চয়ই করবে না, কিছু ভালো ভালো ছাত্রলীগও নিশ্চয়ই আছে, কিন্তু অনেকেই তো করবে। যদি অনেকেই করে, যদি একজনও করে, তাহলে তো সেইটার দায় তো শেখ হাসিনার উপরেই পড়বে, যেহেতু সে সেই জিনিসটাকে অ্যালাউ করেছে। তাহলে কি অ্যালাউ করাটা, আইনগত ভাবে অ্যালাউ করাটা, এটা কি আপনার কাছে, ফাতেমা আপনার কাছে কি এই অ্যালাউ করাটা যথেষ্ট ভয়ঙ্কর বিষয় বলে মনে হচ্ছে না? হ্যাঁ, তা তো মনে হচ্ছে, কারণ ধর্ষণ জিনিসটা তো খুবই খারাপ, খেলা হলে তো ভয়ঙ্করই হবে। ধর্ষণ বিষয়টা খারাপ, আমার তো মনে হয় যে বহু বিবাহ করাটাও মানে একই সাথে একাধিক বিবি রাখা, এটা হচ্ছে একজন একজন নারীর জন্য আত্মসম্মান হানিকর, তার সম্মানটা নষ্ট করে এবং তাকে একটা ইসে পরিণত করে, তার অধিকার হরণ করে, এই অনেক কিছুই আছে এটার মধ্যে। তারা যদি সবাই যদি এরকম হতো যে মেয়েটাও মেয়েটাও দুইটা স্বামী রাখতে পারতেছে, তাহলে এখানে আমার কিছু বলার থাকতো না, আমি বলতাম যে হ্যাঁ দুইজনের সমান অধিকার, তারা যদি নিজেরা নিজেরা চাচ্ছে এখানে আমি কি বলতে পারি, কিন্তু এখানে দেখা যাচ্ছে একজন পুরুষই শুধুমাত্র দুইটা বউ তিনটা বউ চারটা বউ রাখতে পারতেছে, কিন্তু মেয়ে একটা মেয়ে সেটা করতে পারতেছে না, তার মানে অধিকারটা সমান না। এই অধিকার তো আমি একজন পুরুষকে দিতে দিব না, দিতে আমি অ্যালাউ করবো না, আমার সমাজে আমি অ্যালাউ করবো না যে একটা পুরুষ এই অধিকারটা পাবে, একজন নারী এই অধিকারটা পাবে না, তাহলে তো ইমব্যালেন্স তৈরি হবে এবং অসম্মানের তৈরি হবে। আপনার বাবা যদি আরেকটা ছোট একটা বিবি নিয়ে আসে, আপনাদেরও তো কষ্ট লাগবে, আপনারা তো মানে অসম্মান বোধ করবেন, আপনার মাও তো অসম্মান বোধ করবে। এই জিনিসটা কি মানে এই জিনিসটা কি ধর্ষণের মতোই খারাপ না, আপনার কাছে কি মনে হয় এটা খারাপ নাকি ভালো? না, আমার কাছে এটা ভালো মনে হয় না, কিন্তু আমার বাবা এরকম করবে না, এটা আমি জানি। যদি সমাজে এলাও করা থাকতো যে এটা করতে পারে, চাইলে করতে পারে,
এবং যদি নবীর নবীর উৎসাহ দেয় এই হাদিসগুলো সমাজে বেশি বেশি প্রচার হতো, হুজুরেরা বেশি বেশি বলতো, তাহলে তো হয়তো আপনার বাবা বা অন্য কারো বাবা এটা করতেও পারতো, তাই না? হ্যাঁ আসিফ ভাই, আমি আপনার এই বহু বিবাহের টপিক কিন্তু স্কিপ করতেছি না, মানে এই নবীর এখানে আমি আসবো, আমি আপনাকে মানে আপনার এই কথা আমি একটা কোশ্চেন করতে চাই এই এই বিবাহ টপিকে। হ্যাঁ বলেন। আপনি আপনি এইমাত্র আমাকে বললেন না যে যদি ইসলাম এরকম থাকতো যে মানে হ্যাঁ একটা ছেলে চারটা বিয়ে করতেছে ওকে ফাইন, একটা মেয়েও যদি করতে পারতো, মানে আপনি বলছেন দুইটা মানে ধরেন চারটাই, তাহলে আপনি এটা এগিয়ে ছিলেন মানে ছেলে মেয়ে মানে সমান অধিকার দিতে, আপনি তো এটাই বুঝাইতে চাইছেন আমাকে, তাই না? তো আমি বোঝাতে চেয়েছি আই মানে সংবিধানের চোখে, আইনের চোখে, রাষ্ট্রের চোখে প্রত্যেক নাগরিকের অধিকার হবে সমান, এটা প্রত্যেকটা দেশের প্রত্যেকটা সভ্য দেশের সংবিধানে পরিষ্কারভাবে বলা থাকে। রাষ্ট্র কখনো লিঙ্গের ভিত্তিতে, চামড়ার ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে, এই সমস্ত কিছুর ভিত্তিতে মানুষের অধিকারকে কম বেশি করতে পারবে না। মানে অমুক লিঙ্গের মানুষকে এই জিনিসটা বেশি দেওয়া হবে, তমুক লিঙ্গের মানুষকে সেই জিনিসটা কম দেওয়া হবে, এই কাজটা একটা রাষ্ট্র করতে পারে না, যদি করে তাহলে সেটা অন্যায় হয়। হ্যাঁ আমি বুঝতে পারছি, আপনি একটু কোশ্চেনটা শুনেন তো, কোশ্চেনটা হচ্ছে যে মানে ধরেন ধর্ম টর্ম বাদ দেন, ধরেন আমরা ধর্ম টর্ম জানি না, হ্যাঁ তো ধরেন আপনি দুটো বিয়ে করতেছেন, আপনার বউ দুটো বিয়ে করতেছে, এটা কি আপনার ভালো লাগবে? আপনি পার্সোনালি নিয়েন না, না তাহলে আমার ভালো লাগে, যদি না লাগে আমার বউরে যদি ভালো না লাগে তাহলে আমরা একটাই করবো, আমরা আমরা একজন আরেকজনকে বিয়ে করবো, একটাই করলাম। কিন্তু কিন্তু যদি কেউ চায়, মনে করেন কলিমুদ্দিন এবং মানে সখিনা এই দুজন চাচ্ছে যে তারা দুটা দুটা করবে, তারা করতে পারে, আমার ভালো লাগতেছে না, আমি আমি করলাম না, তাদের যদি ভালো লাগে তাহলে তারা করলো, সেখানে তো আমার কিছু বলার নেই, তাদের ব্যাপার না। আপনার আপনার লজিকে আমি একটু আসি, সেটা হচ্ছে আমি কি এখন ধর্মীয় ম্যাটারটা একটু বাদ দিছি কিছুক্ষণের জন্য, ধর্মীয় ম্যাটার বাদ দিয়ে আমি বলতেছি যে নরমালি মানুষের যে নেচার, ওই নেচারের হিসেবে আমি কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে এমনি কিন্তু আমি দেখছি হিন্দু খ্রিস্টান, হ্যাঁ বলেন, সবার নেচার তো একরকম হয় না। আমেরিকাতে এরকম অনেক কাপল আছে যারা ওপেন রিলেশন থাকে, যাদের একাধিক পার্টনার থাকে, যারা হচ্ছে মানে স্বামী স্ত্রী কিন্তু তাদের আবার একের একাধিক পার্টনারও আছে, ওদিকে আবার বন্ধুত্ব আছে, বান্ধবী আছে। আসলে মোস্ট প্রবাবলি সে বলবে আর কি যে নারীরা নেচারালি একটার বেশি স্বামী চায় না, পুরুষরা নেচারালি একটার বেশি একাধিক বিবি চায়, মোস্ট প্রবাবলি। আমি এটা বলতে চাইনি, আমার আমার প্রশ্নটা কি ধরতে পারেন না, যদি এটা যদি এটা না বলে, যদি এটা না বলেন তাহলে আমি সরি, মানে আমার ইয়ে বলতে সমস্যা নাই, বাট আপনার আমরা তো মুমিনদের কথা অনেক ডেইলি বেসিসে শুনি, আমি বলতে পারতেছি না, আমি যেটা বলতে চাচ্ছি। আচ্ছা বলেন, ঠিক আছে বলেন বলেন। হ্যাঁ আসিফ ভাই, আমার আমার কোশ্চেনটা হচ্ছে যে মানে আপনি বলতেছেন আপনার কোনো প্রবলেম নেই, মানে আপনি দুইটা করলে আপনার বউ দুইটা করবে, মানে আপনার কোনো প্রবলেম নেই, তাই তো? না আমার প্রবলেম আছে দেখেই তো আমরা সেই জিনিসে যাব না, আমিও যাব না, আমিও দুইটা করব না, সেও দুইটা করবে না, এই এই চুক্তিতে তো আমরা আসছি যে আমিও আরেকটা করব না, তুমি আরেকটা করো না, এই কারণেই তো আমরা একসাথে থাকি। সে আমার তার যদি মনে হয় আমি দুইটা করব তাহলে আমি বলতাম যে না ভাই তোমার সাথে আমি থাকবো না, এবং সে যদি দেখতো যে আমার দুইটা করার ইচ্ছা আছে সেও বলতো যাও যাও গা ভাই তোমার সাথে থাকবো না, আমরা এগ্রি করছি দেখি তো আমরা একজন একজন আরেকজনের সাথে আছি, যদি এগ্রি না করতাম, এগ্রিমেন্টটা না হইতো, তাহলে যদি আমাদের একজনেরও যদি মনে হইতো যে আমি দুইটা করব তাহলে তার এই এগ্রিমেন্টই হইতো না। আচ্ছা ঠিক আছে, আমার আমার মানে বেসিক্যালি কোশ্চেনটা একটু করতে দেন, মনে করেন কলিমুদ্দিন আর সখিনা, হ্যাঁ আমেরিকাতে থাকে, এন্ড কলিমুদ্দিনও চায় দুইটা করতে, এন্ড সখিনাও চায় দুইটা করতে, এখন এটা তাদের বিষয়, তারা যদি এখন এখানে আমি দেখতে পাচ্ছি যে অধিকারটা সমান আছে, কারো অধিকার ভায়োলেট হচ্ছে না, দুইজনই সমান অধিকার পাচ্ছে, দুইজনে চাইলে দুইটা করে করতে পারতেছে। এখন সখিনা দুইটা বয়ফ্রেন্ড রাখলো আর কলিমুদ্দিনের সাথেও থাকলো, আবার কলিমুদ্দিনের এটা নিয়ে কোনো সমস্যা নেই, কলিমুদ্দিনও আবার কি করতেছে সখিনার সাথেও থাকতেছে, আরো দুইটা গার্লফ্রেন্ড তার অফিসে আছে তাদের সাথেও সে থাকতেছে, তার মানে হচ্ছে দুই ক্ষেত্রেই তারা সমান অধিকার ভোগ করতেছে এবং দুইজনই এদিক সেদিক করতেছে। তারা যদি এটা করে তাহলে তো আমি এখানে নাক গলাবো না, সেটা তাদের বিষয়, প্রাপ্তবয়স্ক মানুষ কি করতেছে না না করতেছে এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, আমি শুধুমাত্র দেখবো কারো এখানে কোনো মানুষের অধিকারটা ভায়োলেট হচ্ছে কিনা, একজনকে একটু কম অধিকার দেওয়া হচ্ছে আরেকজনকে একটু বেশি অধিকার দেওয়া হচ্ছে, এইটা হইলে আমি নাক গলাবো, আমি বলবো যে এই তুমি এখানে তো এখানে অধিকার লঙ্ঘন হচ্ছে, সাংবিধানিক ভাবে প্রত্যেক নাগরিকের তো সমান অধিকার থাকার কথা, তোমরা তো এখানে একজনের অধিকার বেশি আর একজনের অধিকার কম, এটা তো হওয়া উচিত না। কিন্তু যদি দুজনের অধিকার যদি সমান থাকে এবং দুজন যদি তিন চারজন পাঁচজন করতে চায় তারা বুঝবে, আমি কে এখানে নাক গলাতে পারবো না। তো আচ্ছা ফারাজ ভাই, আপনি কিছুক্ষণ একটু কথা বলেন, আমি একটু তিন মিনিটের মধ্যে ঘুরে আসি, ফারাজ ভাই আছেন? আপনি যেটা বলছিলেন বলেন। আমি আমি তো মাঝখানে আসছি, আমি মানে মূল টপ মূল ক্রোনোলজিটা জানি না আপনার কোনটার পর কোনটা নিয়ে কথা বলছিলেন। না না, আপনি যে টপিকটা ধরিয়ে দিয়েছেন বিবাহ নিয়ে, আমরা এখন এই টপিকেই আছি, আমি এই টপিকে কথা বলবো, আপাতত এই টপিকটা নিয়ে কথা বলতে চাচ্ছি না। আপনার মানে
পয়েন্টে আমি ধর্মীয় টপিক আসতেছি না, আমি আসবো, আমি একটা লজিক দিয়ে তারপরে আসবো। হ্যাঁ হ্যাঁ, মানে আমি বলতে চাচ্ছি সাপোজ ধরেন আমরা কোনো ধর্মের না, মানে ধরেন ধর্ম জিনিসটা এখন কেউ জানি না সাপোজ, হ্যাঁ কিছুক্ষণের জন্য এটা মেনে নেই, মানে আমি ধর্মীয় মেয়েটা আসতেছি। তো এখন আসিফ ভাই যেটা বলছে যে হ্যাঁ মানে হচ্ছে উনার বউ যদি দুটো বিয়ে করে উনি মানে উনিও করতেছে, মানে দুজন যদি মেনে নেয় সেক্ষেত্রে সব মানে প্রবলেম নেই, আর যদি মেনে নিতে না পারে তাহলে মানে একজন একজন পার্টনার নিয়ে সংসার করবে, সে এটা বুঝাইছে। এখন আমার প্রশ্ন হচ্ছে ধর্ম মেয়েটার বাদ দিয়ে এখন তো মানুষ আমি দেখতেছি যে একটা মেয়ের দুই তিনটা বয়ফ্রেন্ড থাকতেছে, একটা ছেলেও দেখা যাচ্ছে দুই তিনটা গার্লফ্রেন্ড থাকতেছে, ছেলে এইসব বলতেছে মেয়েটাকে যে না তোমার বয়ফ্রেন্ড থাকতে পারবে না, তাহলে তার গার্লফ্রেন্ড থাকতে পারবে, সে 10টা মেয়ের সাথে ডেট করে আইসা তারপরে এই মেয়েটাকে সিলেক্ট করবে, মেয়েটা আসলেই মানে তার জন্য উপযুক্ত কিনা সেটা বোঝার জন্য, তাই না? তো এটা তো ধর্ম ছাড়াই তো এই জিনিসটা মানে মানুষের মধ্যে আছে, মানে মানুষের সাইকোলজিটাই তো এরকম, তাই না? মানে একটা ছেলের সাইকোলজি কেমন, একটা ছেলে কিন্তু এটা কিন্তু 20টা মেয়ের সাথে ডেট করে এটা কিন্তু একদম সত্যি কথা, মানে ম্যাক্সিম আমি আমার মনে হয় না যে এমন কোন ছেলে আছে সাধু মেয়েদের সাথে ডেট করে। এই ধরনের কথাই যে উনি বলবেন, এই ধরনের কথাই যে উনি বলবেন, এটা কি আমি বলছি না একটু বাজবেরবে, কি শুনতে পাচ্ছেন না? হ্যাঁ শুনেছি। উনি যে এইটা এই ধরনের কিছু কথা বলতে যাচ্ছিলেন, এটা কি আমি আগে বলছিলাম না বাজবেরি ভাই? হ্যাঁ তখন তো এটা বলা হয়, এটা বলছিলাম কি প্রশ্ন ধরা করেন, তো এইগুলো দিয়ে তো আমরা মরালিটি জাজ করি না, নৈতিকতা তো কার ইসের মধ্যে কি আব্দুল্লাহ সেটা দিয়ে তো জাজ করি না আমরা, কার অধিকার কি থাকা উচিত কি না সেটা তো কার প্রবণতা কি এটা নিয়ে তো এটা আমি বলতেছি এটা তাদের সাইকোলজি, তাদের সাইকোলজিটা এরকম। আপনি যদি লুচ্চা না বলে সাইকোলজি কেন এর থেকে 1000 টাইম বেটার ফ্যান্সি ওয়ার্ড ইউজ করেন, আপনার এই কথার মিনিং তো চেঞ্জ হয়ে যাবে না। আপনি তাদের এই টেন্ডেন্সি যে একাধিক একই সাথে একই সময় একাধিক ইয়ে লাগবে, এটাকে আপনি লুচ্চা না বলে যারা তাদের সাইকোলজি বললেন, এত তো তাদের ক্যারেক্টারিস্টিক্স এর কোনো ডেভেলপমেন্ট হলো এরকম তো না। উনি অতি সরলীকরণ করে ফেলেছেন, সব পুরুষকে এইভাবে ভাবছেন আর কি, কিন্তু সব নারীকে ভাবছেন না। এগুলা টেন্ডেন্সি খুবই খারাপ। না ভাইয়া আমি সরলভাবে ভাবতেছি না, আপনি যেরকম মনে করতেছেন আমি সরলভাবে ভাবতেছি না, দুনিয়াটা জটিল, আমি জটিল মনে করি এখন, যে মানুষের সাইকোলজি গুলো এরকম একটা, এটা ম্যাটার করে না এই জিনিসটা ফাতেমাপু কোনোভাবে ম্যাটার করে না, যে ছেলেরা একই সাথে একাধিক রাখতেছে কি একই রাখতেছে না এইভাবে, মানে এটা দ্বারা কোনো কিছুই কোনো পয়েন্ট কোনো নাথিং কোনো কিছু প্রমাণিত হয় না বা কোনো পয়েন্ট রেজ করা যায় না এটা দ্বারা। ধরেন কেন এটা হইতেছে, কেন একাধিক পুরুষ একাধিক কিসের সাথে করতেছে, ইভেন এগুলো এট দ্য এন্ড অফ দ্য ডে কোনো কিছু ম্যাটার করে না। ম্যাটার করে যে আমরা সমাজে নৈতিকতা কিভাবে ডিফাইন করব, আমরা সমাজে অধিকারটা নৈতিকতাটা কিভাবে নির্ধারণ করব, আর ইয়াটাকে কিভাবে নির্ধারণ করবো। আমি আপনাকে একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন দিই, ধরেন ধরেন একটা পিয়ার রিভিউ জার্নাল পেপার ইয়ে হইলো বের হইলো, ওটার মধ্যে স্পষ্ট লেখা যে আপনি যেভাবে সাইকোলজির কথা বললেন যে এটা হচ্ছে পুরুষদের সাইকোলজি, যে পুরুষরা কখনো একটা পার্টনারে একই সাথে একটা পার্টনারে তারা হ্যাপি থাকে না, অপরক্ষে নারী সাথে থাকে, এরকম যদি একটা পেপার বের হয় দেন কি আপনি নিজে চাবেন যে আপনার মায়ের একটা সতীন থাকুক এবং এটাই জাস্টিফাইড আপনার ফাদার আরেকজনকে নিয়ে আসুক? সরি আমি আপনাকে পার্সোনালি বলতেছি, কারণ এটা যতক্ষণ না মানুষ পার্সোনালি থিঙ্ক করে আমার মনে হয় না তার সে মানে ইম্প্যাথিতে চিন্তা করতে পারে। আপনার এই রিসার্চ পেপার পরে আপনি কি আপনার ফাদারকে যা বলবেন যে আব্বা আমি জানি এই যে রিসার্চ পেপার বের হইছে এটা তো পিয়ার রিভিউ পেপার, তো এটার মধ্যে তো লেখা যে পুরুষরা কখনো একটা মেয়ের সাথে হ্যাপি থাকে না, এই জন্য আমি আমি বলতেছি আপনি যে আরেকটা বিয়ে করেন, আমি আমি আমার আম্মাকে মানিয়ে নিবো, আমিও মেনে নিবো যে আমার এখন আমার মায়ের একটা সতীন আসবে এবং আমার একটা সৎমা আসবে, এটা কি আপনি তখন মেনে নেবেন? না এটা আমি মেনে নিব না। থ্যাংক ইউ ভেরি মাচ। কেন মেনে নেবেন না? আপনি যে সাইকোলজি বলে ইয়ে করলেন যে ওই সাইকোলজিটা আপনি নিজে যে সাইকোলজির কথা লেকচারটা দিলেন ওই সাইকোলজিটা আপনি নিজে কেন মানবেন না নিজের ফাদারের ক্ষেত্রে? আমি কিন্তু এখানে বলি নাই যে ছেলেরা অনেকগুলো বিয়ে করে, আমি সেটা বলি নাই, বলতে অনেক মানুষের সাথে কথা তো বলে তাই না, সেটা আমি বলতেছিলাম নবী হয়তো বিয়ে করেছে। কেন কথা বলে, তাদের সাইকোলজি আছে একই সাথে একাধিক কিসের সাথে থাকার জন্য থাকার মতো সাইকোলজি আছে, এই জন্যই তো করে, করে না রাইট, তাদের সেই চাহিদা আছে ওই জন্য তো করে, ওই সাইকোলজির কথাই তো বললেন আপনি।
এখানে আমি কয়েকটা প্রশ্ন করতে চাই ফাতেমা আপুকে। ফাতেমা আপু, আমরা যে মানে বাংলাদেশের মানে সাধারণত যে জিনিসটা দেখি, রাস্তাঘাটে মেয়েরা যখন বের হয় তখন ছেলেরা পেছন থেকে গায়ে হাত দেয় বা খারাপ কথা বলে, আমার কথাটা আগে একটু শুনে নেন, হ্যাঁ শুনে নেন আগে। এখন যদি আমরা এই সাইকোলজিটা দেখে আমরা যদি সমাজে এই জিনিসটা অ্যালাউ করি, ওয়াও ঠিক আছে এটা তো ছেলেদের সাইকোলজি, কি আর করা আছে, বা আমরা যে ধর্ষণের নিউজ গুলো যখন আমরা পত্রিকাতে পড়ি তখন আমরা দেখি যে ধর্ষণ তো একদম মানে 99.999 বা ধরেন 100% ছেলেরা করতেছে, মেয়েরা ধর্ষণ করতেছে কোনো ছেলেকে, এরকম হয়তো কালে ভদ্রে মানে 50 বছরে একটা কেস দুইটা কেস এরকম পাওয়া গেলেও যাইতে পারে, তাও খুবই রেয়ার হবে, আমরা সবাই খুবই হতভম্ব হয়ে যাবো, মেয়েটা কিভাবে ছেলেটাকে ধর্ষণ করলো। মানে আমরা তো সাধারণত দেখি ছেলেরাই ধর্ষণটা করে। এখন যদি আমরা বলি যে এটা তো ছেলেদের সাইকোলজি, তাহলে আসো আমরা আইন করে জিনিসটাকে একটা বৈধতা দিয়ে দিই, যেহেতু এটা সাইকোলজি, এখন কি আর করার আছে, এটা তো নেচার, ওদের নেচারই নেচারই এরকম ধর্ষণ টর্ষণ করবে। আসি ভাই ছোট একটা পয়েন্ট অ্যাড করবো এখানে যদি অ্যালাউ করেন। আমি মুমিনদের লাইভে শুনছিলাম, তো একপাল মুমিন বলতেছে যে কয়েকজন মেয়ে মিলে যদি একটা ছেলেকে ধর্ষণ করতেও যায়, ওই ছেলে বলবে হ্যাঁ হ্যাঁ আসো আসো আমাকে ধর্ষণ করো, সে তো দোষিত হওয়ার জন্য খুশি হয়ে যাবে। একটা মানুষ খারাপ কথা বললাম না, মানে তাদের আর কোন রুচি টুচি নাই, দোষিত হবে কি বলে, আপনার বিবেক কি বলে যে মানে মেয়েরা রেসপন্স আপনি রেসপন্স করতেছেন কেন? এখানে তো আপনার আপনার মানে আপনার প্রতি প্রশ্নটা এখনো আসেনি বাবা, আপনার আপনাকে তো বলতে বলা হয়নি। আমি তো এটা বলিনি ধর্ষণের কথা না ফাতেমা আপু, আপনাকে আমি দুইটা উদাহরণ দিয়েছি যে ছেলেদের সাইকোলজি, এই যে আপনি যখন সাইকোলজি আমি কি বলি যে আপনি বুঝছেন ভাই, আপনি বুঝছেন বুঝতে কথাটা ঘোরাচ্ছেন, আমি কি বলতেছি শুনেছি, আপনি বোঝাতে চাচ্ছিলেন যে এটাই ছেলেদের সাইকোলজি, যে ছেলেরা একটু দুই তিনটা করবে আর মেয়েদের সাইকোলজি হচ্ছে একটাই মানে বিয়েটিয়ে করবে, এরকম এরকমই আপনি বোঝাতে চাচ্ছিলেন। হ্যাঁ এরকমই আমি বোঝাতে চাচ্ছিলাম, কারণ মনে হচ্ছে দুজনের সাথে ডেট করে একটা সাইকোলজি থাকে, মানে চাকরি বিয়ে করে ওটা আমি বলি নাই, এখন আমি নবীর ব্যাপারে তো আসছি, ছেলেদের সাইকোলজি কি রকম হয়, মেয়েদের সাইকোলজি কি রকম হয়, এই জিনিসটা তুলে আপনি ছেলেদের বহুবিবাহ করাটাকে খুব একটা অনৈতিক কিছু না, এটা তো হবেই, এটা তো ওদের সাইকোলজি, এই রকমের একটা বক্তব্য দেওয়ার চেষ্টা করছিলেন। তাহলে না না আমি কিন্তু এখনো বলিনি যে চারটা বিয়ের পক্ষে আমি আছি, আমি কিন্তু এটা আমি এখনো বলিনি, আমি বলছি এই লাইভে। আচ্ছা তো আমরা যখন এটা দ্বারা এই এই কথাটা দ্বারা আসিফ ভাই ওনার সাথে কথা বলতো, তো এই যে সাইকো ছেলেদের সাইকোলজি এরকম, এটা দ্বারা কি পয়েন্ট আমি কইলো তাইলে, তাহলে এই এইটা তুললেন কেন? এটা আমি বলতেছি, হ্যাঁ হ্যাঁ এটা বলতেছি, আমি বলতেছি নবী তো বিয়ে করছে, আর মানুষ তো বিয়ে করে না, আর মানুষ তো যে স্বপ্ন দেখার কথা বলে হয় না এরকম, তো ওইটা কি খারাপ না, ওইটা কি নৈতিকতার মধ্যে আসতেছে, ওটা তো ধর্ম ছাড়াই মানুষ করতেছে, সেটা কেন করতেছে বলেন। ও আচ্ছা অন্য কেন করতেছে? আচ্ছা আসিফ ভাই দাঁড়ান একটু, হ্যাঁ বলেন বলেন, আপনি যখন এটা রেসপন্স করবেন সে বলবো আমি এটা করি নাই, এই যে মানুষ এত বেশি কথা শুনে তারপর রেসপন্স করেন, মুখ করা লাগবে, আপনি বলেন বলেন, আপনি বলতেছে যে ছেলেরা যে এত বেশি করতেছে একাধিক মেয়ের সাথে করতেছে, তাদের সাইকোলজি এরকম, এই কথার মানেটা কি, এই কথা দ্বারা আপনি কি মিন করলেন? আচ্ছা আপনি কোশ্চেন করতেছেন আমাকে, মানে আমার এই কথাটা দ্বারা আমি কি মিন করছি, তাদের সাইকোলজি এরকম, মানে এই কথাটাতে আমি কি বলতে চাই? জি আমি বলতে চাচ্ছি যে আপনি নবীকে খারাপ বলতেছেন না, সে তো একটা লুচ্চা বদমাইশ, ঠিক আছে, তো সবারই তো চিন্তা এরকম, খালি নবীর মতো পারতেছেন এগুলা করতে। আসিফ ভাই মানে এই এই মহিলার কি আসলে কোনো ঝামেলা আছে মাথায়? আমরা তো ওই কথা ধরেই ওই কথাগুলো বললাম, সে যে মাত্র এই কথাটা বললো যে সবাই সবাই লুচ্চা কিন্তু করতে পারতেছে না, নবী করতে পারছে, এই কথাগুলো ধরেই তো কথাগুলো বললাম, তাহলে বিরোধিতা করলো, বিরোধিতা করলো কেন তাহলে? তখন ধরে না না আমি বিরোধিতা করতে তো বলতে, আমি বলছি উনি তো চারটা দিয়ে করছে, বাকিটা তো করেন। এক সেকেন্ড থামেন, আসিফ ভাই উনি যে জিনিসটা ইমপ্লাই করতে চাইলো আমরা কি সেটা ধরে নিই, মানে এক্স্যাক্টলি যে কথাটা সে মুখ থেকে উচ্চারণ করে বললো সেই কথাটা ধরেই আমরা কথা বললাম না এতক্ষণ? আসলে আমি আমার মাথা ঝিমঝিম করতেছে ভাই, আমি কি আমি আসলে আপনাদের মানে এই যে কনভারসেশনটা কোন দিকে যাচ্ছে আসলে, মানে ইয়াটা কি পয়েন্টটা কি, কার পয়েন্ট কি, এটা আমি এখন ঝাপসা হয়ে গেছি।